প্রায় 8 বছর কেটে গেলেও সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও ইংরেজ বাজারের রেগুলেটেড মার্কেট চালু হলো না মৎস্য বাজার। এই নিয়ে একরাশ ক্ষোভ উবড়ে দিলেন মালদা জেলার রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। এই নিয়ে বুধবার আমবাজার এলাকার সংগঠনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক সমীর ঘোষ জানান, এই মার্কেটে সমস্ত রকম পরিকাঠামো তৈরি রয়েছে, অথচ রদবাড়ি মাছ মার্কেটের জরাজীর্ণ অবস্থা ভেঙে পড়েছে চাঙড়। ছোট মার্কেট হওয়ায় সেখানে করোনা আবহে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, অথচ এই মার্কেটের সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও মাছের বাজার চালু করা হচ্ছে না। ব্যবসায়ীরা কেউ ব্যাংক থেকে, আবার কেউ অন্য কোথাও থেকে ঋণ করে এই মার্কেটের সেটগুলি কিনেছে, ফলে সমস্যায় পড়েছেন তারা। আমরা মালদা জেলা রেগুলেটর মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গত 2016 সাল হইতে মালদা ডিস্ট্রিক্ট এন্ড চেয়ারম্যান ওনার কাছ থেকে আমরা প্রায় মৎস্য ব্যবসায়ীরা 10 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা দিয়ে এক একটি স্টল নিয়েছিলাম। সেই স্টলগুলি আজও অবধি চালু হয় নাই। উপরন্তু আমাদেরকে আরএমসি কর্তৃপক্ষ গত 3 দিন আগে একটি করে চিঠি ধরিয়ে আমাদের কাছ থেকে 40,000 টাকা করে ভাড়া আদায়ের জন্য একটা নিদান দেন। আমরা ভাড়া দিতে প্রস্তুত আছি, কিন্তু বাজার যতদিন না চালু হচ্ছে ততদিন আমরা কোনো রকম ভাড়া দিতে পারবো না, কারণ আমরা তো ব্যবসাটাই করিনি। গভর্নমেন্টের উদাসীনতার অভাবে আজকে মালদা জেলা রেগুলেটেড মৎস্য ব্যবসাটা চালু করা যাচ্ছে না। অপর প্রান্তে মালদার রদবাড়ি যে পুরনো মাছ বাজার, সেটা পুরোটাই ভগ্নাদেশ অবস্থায়। কখন ভেঙে পড়বে, কত মানুষের প্রাণহানি হবে আমরা কিন্তু কেউ জানি না। আমরা বহুবার জেলা প্রশাসনকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে, আরএমসি সেক্রেটারিকে জানিয়েছি, কিন্তু তার কোনো ফলস্বরূপ পাইনি। আমরা যেহেতু আগামী দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আছে, সেটাকে সম্মান জানিয়ে যদি কালী পুজোর পর এই মাছ বাজার চালু না হয়, তাহলে আমরা মালদা চেম্বার অফ কমার্স, আমাদের মৎস্য দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনকে জানিয়ে আমরা টোটাল এই যে রেগুলেটেড মার্কেট বাজার আছে সেটাকে বন্ধ রাখতে আমরা বাধ্য হব। প্রয়োজন পড়লে আমরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে, সবার পাশে। It's caught in the crossfire.